অভিযানে নেমে আয়কর দপ্তর বিপুল পরিমাণ টাকার হদিশ পেল দুদিনে হিসাব বহির্ভূত দুশো একাশি কোটি টাকার খোঁজ পেয়েছে দপ্তর তাদের দাবি এই টাকার একটি বড় অংশ নয়াদিল্লিতে একটি রাজনৈতিক দলের সদর দপ্তরে পাঠানো হয়েছে এর মধ্যে আছে হাওয়ালার মাধ্যমে আসা কুড়ি কোটি মূল্যের কালো টাকাও যা পাঠানো হয়েছিল নয়াদিল্লির তুকলোক রোডের এক রাজনৈতিক নেতার বাড়ি থেকে বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে আয়কর দপ্তর মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে আয়কোট দপ্তর যেসব সামগ্রী বাজেয়াপ্ত করেছে তার মধ্যে আছে বাঘের ছাল চোদ্দ কোটি ষাট লক্ষ কালো টাকা দুশো বাহান্ন বোতল মদ এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র একই সঙ্গে আইকোট দপ্তরের অফিসারদের হাতে এসেছে টাকা সংগ্রহ করা এবং বিতরণের হিসেব লেখা ডায়রি কম্পিউটারের বিভিন্ন ফাইল এই নথি থেকে কালো টাকার চক্রের বিষয়টি জানতে পেরেছে আইকোর্ট এমন দাবি করা হয়েছে বিবৃতিতে আইকোট দপ্তরের দাবি নয়াদিল্লিতে একটি অভিযানেও এই চক্রের সঙ্গে একটি রাজনৈতিক দলের এক গুরুত্বপূর্ণ নেতার জড়িয়ে থাকার বিষয় সামনে এসেছে। এই অভিযানে প্রমাণ হিসেবে আইকোর্ট দপ্তরের হাতে এসেছে একটি ক্যাশ বুক যেখানে দুশো কোটি টাকা লেনদেনের রেকর্ডের পাশাপাশি ভূ বিলের মাধ্যমে দুশো কোটি টাকা সরানোর কথা লেখা আছে